আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত দিনই ভাই বোন বন্ধু আজ শুরু হচ্ছে একশো তিরিশতম পর্ব আর সুরা নেশার চুরানব্বই নম্বর আয় থেকে শুরু হচ্ছে তো এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন একটা বিষয়ের উপরে যে মানে ইসলাম প্রসারের প্রারম্ভিক কালে তখন মুসলমানদের একমাত্র চিহ্ন ছিল সালাম একজনকে দেখ এক মুসলমান আরেক মুসলমানকে দেখলেই বলতো আসসালামু আলাইকুম এটাতে সালাম দেওয়াতে প্রমাণ করতো যে আমি আপনার ভাই আপনি আমার ভাই দিনই ভাই আমরা কারণ তখন ওই চাল চলন কথাবার্তা পোশাক পাতি সব একই রকম ছিল বোঝা যেত না কে মোনাফেক কে কাফের আর কে মুসলমান এই সালামটাই ছিল একমাত্র বাহন তো যুদ্ধের সময় অনেক সময় এটাকে পার্থক্য নির্ণয় করা যেত না কোনো মুসলমান যদি সামনে পড়ে যেত তখন বলতো আলাইকুম অথবা অতবালা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তো এটা অনেকেই আবার ফির এই পথ অবলম্বন করতো যে যুদ্ধ করার সময় প্রাণ ভয়ে বলতো আসসালামু আলাইকুম অতবালা ইলাহ তখন এই মুসলমানরা তাকে হত্যা করত তো মানে মুসলমানরা তারা চিন্তা করতো যে যান বাঁচানোর জন্যই প্রাণ বাঁচানোর জন্যই সালাম দিছে অথবা কলেমা পড়েছে তারপর হত্যা করতো তো আল্লাহ রব নিষেধ করলেন যে তোমরা এটা এই কাজটা করবে না কারণ যাচাই বাছাই না করে তোমরা কখনোই এই কাজটা করবে না হতে পারে যে একজন মুসলমান বেঁচে গেল আবার হতে পারে একজন নির্দোষ মুসলমান হতে পারে কাফের একজন মারা গেল বা বেঁচে গেল প্রাণ বেঁচে গেল আবার এমনও তো হতে পারে যে একজন নির্দোষ মুসলমান কালেমা ফরা মুসলমান ইন্তেকাল করলো তো সুতরাং যাচাই বাছাই না করে তোমরা এই কাউকে হত্যা করবে তা আল্লাহ এই ব্যাপারে এখানে কথা বলছেন আল্লাহিন বলছেন রাজিম বিসমুলিল্লাহ রহমান রাহিম আল্লাহ বলেন ইয়া ইউহাল্লা জি না মানু হে ও হে যারা ইমান এনেছো শোন ইজা জরাব তুম যখন তোমরা রওনা দাও যাত্রা করো কোথায় ফি সাবিল্লা আল্লাহর পথে আল্লাহর পথে জিহাদ করার জন্য যখন যাত্রা করো ফাতা বাইয়া নু কয় তোমরা যাচাই বাছাই করো আর করিয়া ওলা তাকুলু তোমরা বলিও না লেমান আলকা ইলাইকুম সালাম। যখন তোমাদের সালাম নিক্ষেপ করে অর্থাৎ সালাম পেশ করে তাদেরকে তোমরা বলিও না সালাম দিলেই তাদেরকে তোমরা বলিও না কি বলিও না লাস্তা মেনান তুমি নও তুমি কাফের তোমাকে হত্যাই করবো খবরদারি এটা বলিও না তাপ্তাগু না তোমরা তালাশ করো এই অন্য প্রসঙ্গে আল্লাহ বলছেন তোমরা তালাশ করো আরাদা মানে সম্পদ হায়াত দুনিয়া দুনিয়ার জীবনের জন্য তোমরা সম্পদ তালাশ করো ফা ইন্দ আল্লাহর কাছে আছে মাগানিমুল কাশির অনেক গণিমতর সম্পদ আল্লাহর কাছে আছে কাজা লিখে কুম তুমিন তবলু ইতিপূর্বেও তোমরা এরকম এই কাজটা করেছিলে ফামান্না অথবা আল্লাহ অনুগ্রহ করেছেন আলাইকুম তোমাদের উপরে ফাতা বাইয়ানু সুতরাং তোমরা তালাশ করো তোমরা বিচার বিশ্লেষণ করো তোমরা অনুসন্ধান করো ইন আল্লাহ কানা মালু না খাবির আর নিশ্চয়ই আল্লাহ রবিন তোমরা যা করো সব খবর রাখেন সম্মানিত দিনই ভাই বোন বন্ধু তো আগামী পর্বোত্যন্ত চমৎকার পর্ব হবে দেখার আহ্বান জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম